আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ভিডিও বিষয় হলো বন্ধুরা, কি করে আপনারা মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদের জ্বর ভালো করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, যাদের জ্বর ছেড়ে ছেড়ে জ্বর আসে, যাদের এই এখন জ্বর আসলো, 10 মিনিট পরে সেরে গেলো, আবার আসলো, আবার সেরে গেলো, এরকম যাদের জ্বর আসে, তারা কিভাবে এই জ্বরটাকে দূর করবেন তারই একটি টিপস আমি আপনাদেরকে আজকে দিব। আর এই জ্বর ভালো করার জন্য বন্ধুরা কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, জাস্ট আপনাদের বাড়ির আশেপাশে আছে এমন একটি লতা দিয়ে আপনারা এই জ্বরটা ভালো করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা লতা দেখতে পাচ্ছেন, এই লতাটার নাম হলো আকন্দি লতা। এটা আরও কোনো নাম থাকতে পারে, অঞ্চল ভেদে, স্থান ভেদে এটা আরও অনেক নাম হয়তো বা আছে, তবে আমাদের অঞ্চলে বা এটা খাঁটি যে নাম সেটা হলো আকন্দি লতা। এই আকন্দি লতার এমন কিছু গুণাবলী আছে যা 5 মিনিটের মধ্যে আপনাদের জ্বরকে ভালো করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, যখন আপনাদের জ্বর হবে, যে ছেড়ে ছেড়ে যাদের জ্বর আসে তাদের, সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে, এই আকন্দি লতার পাতাটা ফেলে দিয়ে যে লতাটা হয়, এই লতাটা একটা চুরির মতো করে আপনার হাতে পরিধান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই লতাটা আপনাদের হাতে পেঁচিয়ে রাখতে হবে। যদি এই লতা আপনার হাতে পেঁচিয়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনাদের এই জ্বরের সমস্যা দূর হয়ে গেছে। এই ছেড়ে ছেড়ে জ্বর আসে, এটা আসলে বিভিন্ন কারণে হয়, আর এটার জন্য অনেক অনেক ঔষধ খেয়ে থাকে, অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে, অনেক কবিরাজ বৈদ্যর কাছে যেয়ে থাকে, কিন্তু হয়তো বা সেরকম ফল পান না। তারা যদি আমার এই টিপসটা ফলো করেন, তাহলে আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের জ্বর ভালো হয়ে যাবে। মাত্র 5 মিনিটেই আপনাদের এই জ্বরটা ভালো হয়ে যাবে, এটা পরীক্ষিত প্রমাণিত টিপস। এটা অনেকে ব্যবহার করেছে এবং ব্যবহার করে খুব ভালো ফল পেয়েছে, সেই জন্য বন্ধুরা এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা লতাটা একটু ভালো করে চিনে রাখুন। এরকম কিন্তু আরও অনেক লতা আছে, তবে এটা আপনারা স্ক্রিনে দেখুন আমি কোন লতাটা দেখাচ্ছি। এটা যদি খুঁজে বের করে আপনারা ঠিকমতো ইউজ করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি আপনাদের জ্বর ভালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।